হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো পশ্চিমবঙ্গের আমরা একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কলেজ শেয়ার করছি, বেস্ট কলেজ কোনগুলো সেগুলো শেয়ার করছি স্টুডেন্টসদের কাছে। তো আজকেরও নিয়ে চলেলাম আরও একটি নতুন জেলা, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদ জেলার মধ্যে টপ 10 কলেজ সেগুলো শেয়ার করে দিচ্ছি, যারা বিশেষ করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কলেজে ভর্তির জন্য প্ল্যানিং করছেন তাদের জন্য এই ভিডিওটা। দেখে নিন আপনার জেলার সবথেকে বেস্ট কলেজ কোনগুলো, এবং বেস্ট কলেজগুলোর চান্স পেলে অতি অবশ্যই ভর্তি হয়ে যাবেন। তো চলুন দেখে নিচ্ছি আর্চিটেকের তরফ থেকে মুর্শিদাবাদ জেলার টপ 10 কলেজ। হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের টপ 10-এর মধ্যে প্রথম যাকে রেখেছি সেটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, কৃষ্ণনাথ কলেজ বহরমপুর। 1853 সাল থেকে যারা যাত্রা অতিবাহিত করছে কৃষ্ণনাথ কলেজ, আপনি বিএ এবং বিএসসির বিভিন্ন প্রোগ্রাম পেয়ে যাবে, অনার্স, মেজর এবং জেনারেল, প্লাস এখানে মাস্টার ডিগ্রিও হয়ে থাকে। আমরা কৃষ্ণনাথ কলেজকে রেখেছি 1 নম্বর। দ্বিতীয় নম্বরে আমরা রেখেছি বহরমপুর কলেজ। বহরমপুর কলেজও বিভিন্ন ইউজি প্রোগ্রাম হয়ে থাকে, লাইক বিএ অনার্স হয়ে থাকে, বেঙ্গল ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, সংস্কৃতের মতন সাবজেক্ট। বিএসসি পে হয়ে থাকে ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথ, এবং বিকম হয়ে থাকে এখানে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের ওপর। আমরা রেখেছি বহরমপুর কলেজকে 2 নম্বর। তৃতীয় নম্বর আমরা রেখেছি বহরমপুর গার্লস কলেজ। এটি কল্যাণী বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড এবং ন্যাকের দ্বারা বি গ্রেডেড একটি কলেজ, এবং এটি এখানে কিন্তু প্রচুর কোর্স কন হয়ে থাকে, যদিও এটা মহিলাদের জন্য শুধুমাত্র। এখানে বিএ অনার্স হয়ে থাকে প্রচুর কোর্স, সায়েন্সেরও কিন্তু প্রচুর সাবজেক্টের ওপর এখানে কোর্স কন হয়ে থাকে, প্লাস এখানে বিএ মেজর কন হয়ে থাকে কমিউনিকেটিভ ইংলিশে এবং তার সাথে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ওপর। চলুন দেখে নিচ্ছি 4 নম্বর। 4 নম্বরে আমরা নিয়ে চলে এসেছি জঙ্গিপুর কলেজ। জঙ্গিপুর কলেজও আপনারা আর্টস, কমার্স, সায়েন্সের সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। কল্যাণী বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড কলেজ, ন্যাকের দ্বারা বি গ্রেডেড একটি কলেজ, এবং এখানেও আপনারা কিন্তু প্রচুর সাবজেক্ট পেয়ে যাচ্ছেন চুজ করার জন্য। 5 নম্বর। 5 নম্বরে আমরা চলে এসেছি ডিএনসি কলেজ। 1967 সাল থেকে যা যাত্রা অতিবাহিত করছে, ন্যাকের দ্বারা বি গ্রেড প্রাপ্ত একটি কলেজ। এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, লাইক হিউম্যানিটিস অর্থাৎ আর্টস, কমার্স, সায়েন্স, প্লাস ল ডিপার্টমেন্টও রয়েছে ডিএনসি কলেজে। চলুন দেখে নিই 6 নম্বর। 6 নম্বরে আমরা নিয়ে চলে আরও একটি কলেজ, তার নাম হচ্ছে কান্দি রাজ কলেজ। কান্দি রাজ কলেজ বা কান্দি রাজ কলেজ হচ্ছে মুর্শিদাবাদে অবস্থিত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত গভর্নমেন্ট স্পন্সর কলেজ, এবং এখানেও আপনারা প্রচুর সাবজেক্ট পেয়ে যাচ্ছেন আর্টস ও সায়েন্সের মধ্যে। সায়েন্সের মধ্যে কান্দি রাজ কলেজে রয়েছে যেমন বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ফিজিওলজি, জুলজির মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন এই কলেজ থেকে। 7 নম্বর। 7 নম্বরে আমরা নিয়ে চলে এসেছি মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়। মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়, এটা কিন্তু শুধুমাত্র আর্টস পড়ানো হয়, অর্থাৎ বিএ আপনি এখান থেকে করতে পাচ্ছেন। 8 নম্বর। 8 নম্বরে আমরা নিয়ে চলে এসেছি রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ। এখানেও আপনি প্রচুর সাবজেক্ট পেয়ে যাবেন, লাইক ডিপার্টমেন্ট অফ যেমন বেঙ্গলি আছে, ইংলিশ আছে, সংস্কৃত আছে, এডুকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কমার্সের মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন আপনি এই রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ থেকে। 9 নম্বর। 9 নম্বরে আমরা রেখেছি JRM কলেজ, অর্থাৎ যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়, এবং এখানেও আপনি বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ, ফিলোসফি, পল সায়েন্স, আরবিক, এডুকেশন, সংস্কৃতের মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট দেখেছি আমরা লালগোলা কলেজ। নতুন কলেজটি হলেও এই কলেজটি ফ্যাকাল্টি প্রোফাইল, টিচিং প্রোফাইল খুব ভালো, তার জন্য আমরা এই কলেজটিকে ইনক্লুড করেছি। কল্যাণী বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড কলেজ, এবং এখানে বিএর বিভিন্ন কোর্স করানো হয়ে থাকে, লাইক বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি, আরবিক, পল সায়েন্সের মতন সাবজেক্ট আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, প্লাস এখানে পাশেও কিন্তু পড়ানো হয়ে থাকে। তো এটা হচ্ছে মুর্শিদাবাদ যে ডিস্ট্রিক্টে তার টপ 10 কলেজ। ও যারা বিশেষ করে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে গ্র্যাজুয়েশন করার প্ল্যানিং করছেন, অতি অবশ্যই এই টপ 10 কলেজে আবেদন করবেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।